তো এই ভিডিওতে আমরা এরর অ্যানালাইসিস এর একটা ম্যাথ প্রবলেম সলভ করব। একটু কোশ্চেনটা পড়ে দেখি কি বলা আছে, যে ইউজ জিরো টু ফোর্থ অর্ডার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিরো টু ফোর্থ অর্ডার টেইলর সিরিজ এক্সপানশন টু প্রেডিক্ট এফ অফ 2.5 ফর দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু ln x। আমাদেরকে বলতে বলা হয়েছে যে বেস পয়েন্ট হিসেবে এক্স এর ভ্যালু 1 ব্যবহার করতে এবং রিলেটিভ পার্সেন্টেজ এরর যেটা আছে, হ্যাঁ পার্সেন্ট রিলেটিভ এরর যেটা আছে সেটাকে প্রতিটা অ্যাপ্রক্সিমেশনের জন্য আমাকে বের করে দেখাতে হবে। তার মানে এখন আমার বোঝা লাগবে যে টেইলর সিরিজটা কি, আর টেইলর সিরিজের অর্ডার বলতে আমরা কি বুঝছি, বেস পয়েন্টটা মানে আমরা কি বুঝতে পারছি, এবং পার্সেন্ট রিলেটিভ এরর এই জিনিসটা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। এই জিনিসগুলো বুঝলে আমরা অঙ্কটা কি আস্তে আস্তে করে ফেলতে পারবো। প্রথমে আমরা টেইলর সিরিজ দিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো টেইলর সিরিজ যেটা করে, আমাদের একটা ইকুইভ্যালেন্ট পলিনোমিয়াল ফাংশন দিয়ে দেয় যে কোনো ফাংশনের জন্য, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট একটা পলিনোমিয়াল ফাংশন দিয়ে দিবে যে কোনো ফাংশনের জন্য। বাট এটার জন্য শর্তটা কি, শর্তটা হলো যে পয়েন্টের অ্যাবাউটে আমরা অ্যাপ্রক্সিমেশনটা চাচ্ছি বা যে পয়েন্টের অ্যাবাউটে আমরা পলিনোমিয়ালটাকে চাচ্ছি, ওই পয়েন্টে ফাংশনটার এন তম ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, অর্থাৎ হায়ার ডেরিভেটিভ যেগুলো আছে সেগুলো এক্সিস্ট করতে হবে। অর্থাৎ আমি সেকেন্ড ডেরিভেটিভ নিলাম, থার্ড ডেরিভেটিভ নিলাম, ফোর্থ নিলাম, ফিফথ নিলাম, যতগুলোই নিই না কেন সবসময় ওই ভ্যালুতে ভ্যালুটা কি করবে, এক্সিস্ট করবে, এমন একটা জিনিস আমাকে এখানে প্রোভাইড করতে হবে। তাহলে আমি ইকুইভ্যালেন্ট একটা পলিনোমিয়াল বের করতে পারবো। এখন ওইটার জন্য আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা যে কোনো এক্স এর অ্যাবাউটে করতে চাই, আমরা ডিরেক্ট ফাংশনটা বের করতে চাই, অথবা আমরা এখানে একটা ভ্যালু প্রেডিক্ট করতে চাই। তো যখন আমাদের এরকম ভ্যালু প্রেডিক্ট করার ব্যাপার আসবে তখন আমাদের জন্য অঙ্কটা একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের আসলে ভ্যালুই প্রেডিক্ট করতে দিবে, সো আমাদের অত টেনশন নেওয়ার কিছু নাই, অঙ্কগুলো সহজই হবে। আমরা যেটা মনে রাখবো সেটা হলো এই যে টেইলর সিরিজকে যখন আমরা ভ্যালু প্রেডিক্ট করার জন্য লিখি তখন আমরা লিখবো এভাবে, এক্স নট প্লাস এইচ আকারে। এখানে এই এক্স নট যেটা, এক্স নটটা হলো আমাদের বেস পয়েন্ট যেটার অ্যাবাউটে আমরা টেইলর সিরিজটাকে এক্সপ্যান্ড করতে চাই। আর এখানে এই যে একটা এইচ আছে না, এইচটা হলো স্টেপ সাইজ যা অ্যাড করলে আমরা যেই পয়েন্টের ভ্যালু চাচ্ছি সেই পয়েন্টে যাওয়া যাবে। যেমন এই কেসের ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে চাই কার অ্যাবাউটে, ওয়ানের অ্যাবাউটে, এটা হলো আমার বেস পয়েন্ট, এবং আমি প্রেডিক্ট করতে চাই কাকে, 2.5 কে। তো ওয়ানের পরে 2.5 পর্যন্ত যাওয়ার জন্য কত লাগবে, 1.5 আরও অ্যাড করা লাগবে, এটা হয়ে যাবে আমার এইচ এর ভ্যালু, ঠিক আছে? আমরা অঙ্কের সময় দেখবো, সমস্যা নেই, আগে আমরা ফর্মুলাটা একটু লিখে রাখি। তো এইটা সমান সমান হয়ে যাবে এরকম, যে এফ অফ এক্স নট প্লাস এফ অফ এক্স নট মাল্টিপ্লাইড বাই এইচ প্লাস এফ প্রাইম অফ এক্স নট মাল্টিপ্লাইড বাই এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করি এখানে আমাদের একটা প্রাইম চলে আসবে, ডেরিভেটিভ চলে আসবে, আর এখানে ডাবল ডেরিভেটিভ আসবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে আসবে ট্রিপল ডেরিভেটিভ। সো তিনটা ডেরিভেটিভ দিলাম কোন পয়েন্টে, এক্স নট পয়েন্টে, মাল্টিপ্লাইড বাই এইচ কিউব ডিভাইডেড বাই আসবে 3 ফ্যাক্টোরিয়াল। এবং বুঝতে পারছি এভাবে আমাদের চলতেই থাকবে, এবং লাস্টে আমাদের কি থাকবে, এখানে একটা এরর টার্ম থাকবে, ঠিক আছে? তো সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, এটা হলো আমাদের এরর টার্মস, ঠিক আছে? অথবা আমরা চাইলে এটাকে নাও রাখতে পারি, অসুবিধা নাই, এভাবে লিখলেও আমাদের চলে। তাহলে এটা হলো আমাদের কি, মেইনলি টেইলর পলিনোমিয়ালটা, এইচটা হলো স্টেপ সাইজ এবং এক্স নটটা হলো আমাদের বেস পয়েন্ট। তারপরে সেকেন্ড যে কথাটা সেটা কি, সেটা হলো পার্সেন্ট রিলেটিভ এরর। তাহলে পার্সেন্ট রিলেটিভ এরর মানে কি, এরর বের করার জন্য আমরা দুইটা মেথড সবসময় ফলো করে থাকি। একটা হলো একটা কি বলা যায় এটাকে, যে নিউমেরিক মেথডে আমরা যে এররটা ব্যবহার করি সেটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেট এরর। তো অ্যাপ্রক্সিমেট এররে আমরা যেটা করি, আমাদের ট্রু ভ্যালুটা যদি জানা না থাকে তখন আগের ইটারেশনে যে ভ্যালুটা আসলো সেটার রেসপেক্টে একটা এরর আমরা বের করে রাখি, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অ্যাপ্রক্সিমেট এরর বা ই এ, অথবা অনেক সময় আমরা এপসাইলন এর মাধ্যমে প্রকাশ করে থাকি, ঠিক আছে? তাহলে এটা মানে কি হবে, এটা মানে হবে মডুলাস ভ্যালু অফ কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আর যদি আমাকে কেউ পার্সেন্টেজটা বের করতে বলে, যে পার্সেন্টেজ বেস নিচে বলো বের করে যে কত আসে, তখন আমি কি করব, তখন আমি বলবো যে এটা হবে আমাদের এপসাইলন এ ইন পার্সেন্টেজ বেসিস, এটা সমান সমান আমার উপরে তো যে এররটা আছে সেটা বুঝবে, এখন নিচে আমি কি বসাবো এটা হচ্ছে আমাদের একটু বোঝার বিষয়।
একটু চিন্তা করি যে আমরা যখন এরর বের করবো আমরা কার রেসপেক্টে অ্যাকচুয়ালি বের করতে চাই, ট্রু ভ্যালু রেসপেক্টে বের করতে চাই, রাইট? তো আমরা যখন ইটারেশন করব, ইটারেশন করলে আমরা ইটারেশন কেন করতে যাব, প্রিভিয়াস রেজাল্টটা খারাপ দেখেই তো আমরা ইটারেশন করতে যাবো, রাইট? তাহলে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন যেটা আছে সেটা অবশ্যই প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন থেকে ভালো একটা অ্যাপ্রক্সিমেশন, না হলে তো আমি কারেন্ট অ্যাপ্রক্সিমেশন আসতাম না। সে কারণে আমরা সবসময় ভাগ করব কারেন্ট অ্যাপ্রক্সিমেশন দিয়ে, কারণ এইটাই আমাদের ট্রু ভ্যালুর সবচেয়ে কাছাকাছি ভ্যালু, ঠিক আছে? কিন্তু যদি কখনো আমাদের কাছে যদি ট্রু ভ্যালুটা এক্সিস্ট করে তাহলে আমরা ট্রু ভ্যালু দিয়েই করব, তখন আর রিলেটিভ বা অ্যাপ্রক্সিমেট এরর হবে না, তখন আমাদের ট্রু এরর এখানে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো আরেকটা কথা, সেটা যদি আমাদের কাছে কখনো ট্রু ভ্যালু এক্সিস্ট করে তাহলে আমরা এখানে ট্রু ভ্যালু রাখবো মাইনাস এখন অ্যাপ্রক্সিমেশন কত সেটাকে এখানে রাখবো, ডিভাইডেড বাই ট্রু ভ্যালু তারা ভাগ করবো, কারণ আমরা দেখতে চাই যে ট্রু ভ্যালুর তুলনায় সে কতটা ডেভিয়েট করলো, সেটাই কিন্তু তার অ্যাকচুয়ালি এরর। তো সেরকম একটা টার্মস আমাদের এখানে থাকবে। আমাদেরকে কোনটা বের করতে বলা হয়েছে, পার্সেন্ট রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এরর মানে হলো অ্যাকচুয়াল যে ভ্যালু সেটার রেসপেক্টে কতটুকু এরর এখানে তৈরি হচ্ছে, কারণ অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এখানে বের করা সম্ভব অ্যাজ ফাংশনটা দেওয়া আছে। তো আমাদের এই কাজগুলো করতে হবে। 3 নম্বর, এখানে 0 to 4th অর্ডার বলা হয়েছে, অর্থাৎ আমাদের এই যে টেলর সিরিজটা আছে এটা কিন্তু অর্ডারের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো অর্ডারের ব্যাপারটা আমি একটু বলে রাখি। প্রথমে আসবে আমাদের 0th অর্ডার। জিরোথ মানে কি? জিরোথ মানে হলো আমরা একটা টার্ম নিব, এরপরে কেউ যদি আমাকে ফার্স্ট অর্ডার বলে, ফার্স্ট অর্ডার মানে আমি দুইটা টার্ম নিব, কেউ যদি আমাকে সেকেন্ড অর্ডার বলে, সেকেন্ড অর্ডার বলে, তাহলে আমি টার্ম কয়টা নিব বুঝতে পারছি, আমরা তিনটা টার্ম এখানে চুজ করব। তিনটা টার্ম দিয়ে আমরা বলবো এইটা হলো আমাদের এখন পলিনোমিয়াল। এবার এই পলিনোমিয়াল ধরে আমরা কি করবো, সামনের দিকে এক্সপ্যান্ড করবো। এবং এটা বলার কারণও বেশ ফেয়ার অ্যান্ড সিম্পল, যখন আমাদেরকে বলে ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার তখন আমরা এইচ এর ভ্যালু কত চাই, 1 চাই। তো এইচ এর ভ্যালু 1 নিতে হলে আমার এতটুকু পর্যন্ত রাস্তাই লাগবে, তার মানে একটা দুইটা টার্ম পর্যন্ত আমি নিবো। এখানে অর্ডার বলতে আমরা আসলে পাওয়ারটাকে বুঝাই, এবং পাওয়ারের জন্য একটা বেশি করে কিনতে হয়, টার্ম নেওয়া লাগে। সো এই কারণে আমাদের এমন একটা জিনিস এখানে চলে আসে। তো এখন আমরা অঙ্কটা শুরু করতে পারি, বেসিক্স আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। আমাদের ফাংশনটা কি, এফ অফ এক্স ইকুয়ালস টু এল এন এক্স, আমরা কি করতে চাই, 0 থেকে 4th অর্ডার পর্যন্ত টেলর এক্সপানশন করতে চাই, এবং 0th অর্ডার দিয়ে দেখবো যে অ্যাপ্রক্সিমেট করে কত আসে, তারপর এররটা বের করবো। ফার্স্ট অর্ডার দিয়ে দেখবো যে এররটা কত, ভ্যালুটা কত আসে, তারপর পার্সেন্ট এররটা হিসেব করবো। ঠিক সেমভাবে সেকেন্ড অর্ডার দিয়ে করবো, থার্ড অর্ডার দিয়ে করবো, ফোর্থ অর্ডার দিয়ে করবো, তার মানে 4 বার কিন্তু আমার অঙ্কটা করা লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমি একটু ফাংশনটাকে বের করে রাখতে চাই, তারপরে আমরা একটা একটা করে ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তো বুঝতেই পারছি যেহেতু আমার কি করতে হবে, যেহেতু আমার কত অর্ডার পর্যন্ত দেওয়া লাগবে, 4th অর্ডার পর্যন্ত দেওয়া লাগবে, তাহলে আমার 4 পর্যন্ত ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দরকার। এবং সেটা কোন পয়েন্টের অ্যাবাউটে দরকার, সেটা আমার বেস যে পয়েন্ট আছে সেই বেস পয়েন্টের অ্যাবাউটে দরকার। তাহলে আমি প্রথমে বের করবো এফ অফ ওয়ান এর ভ্যালু। এফ অফ ওয়ান মানে কি? এফ অফ ওয়ান মানে হলো এল এন অফ ওয়ান। তো এল এন অফ ওয়ান মানে কত? এল এন অফ ওয়ান মানে 0, ঠিক আছে? এটা গেল। এরপর আমি বের করতে চাই এফ প্রাইম অফ ওয়ান এর ভ্যালু। তো এফ প্রাইম অফ ওয়ান এর জন্য আগে ডেরিভেটিভটা করা লাগবে। তাহলে একটা কাজ করা যাক, আগে ডেরিভেটিভটা করি। তাহলে এফ প্রাইম অফ এক্স মানে কত আসবে? 1/x। তাহলে এখান থেকে বলা যায় যে এফ প্রাইম অফ ওয়ান এটা মানে হবে জাস্ট একটা 1। সিমিলার হবে আমাদেরকে 4টা ডেরিভেটিভ এর মান বের করতে হবে। তো সেগুলো আমি বের করে ফেলি, এগুলো আমরা করতে পারি সবাই। ওকে, সো এগুলো আসলে আমাদের ভ্যালুগুলো যেগুলো আমাদের দরকার হবে। এখন আমরা একটু চেক করে দেখি যে কিভাবে করা যায় জিনিসটাকে। ফার্স্ট অফ আমরা আমাদের টেইলর সিরিজ এক্সপানশনটা লিখতে চাই। তো সেটার জন্য আমার কি লিখতে হবে মনে আছে? আমার বেস পয়েন্ট এখানে থাকবে আর এখানে থাকবে স্টেপ সাইজ। তো আপাতত সেটাকে এই জায়গায় রাখছি, পরে আমরা ভ্যালু বসাবো, ঠিক আছে? ভ্যালু এখন বসিয়ে ঝামেলা করতে চাচ্ছি না। তাহলে এটা অনুসারে আমরা কি লিখতে পারি, প্রথমে আমাদের বসবে এফ অফ এক্স নট, সো এফ অফ ওয়ান প্লাস এফ প্রাইম অফ এক্স নট, দ্যাট ইজ এফ প্রাইম অফ ওয়ান মাল্টিপ্লাইড বাই এইচ প্লাস এফ ডাবল প্রাইম অফ ওয়ান মাল্টিপ্লাইড বাই এইচ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এরকম করে আমরা কত পর্যন্ত লিখবো? 4th অর্ডার পর্যন্ত লিখবো, দ্যাট ইজ 5টা টার্ম লিখবো। অর্থাৎ এটার পরে আরো কয়টা টার্ম? আরো 2টা টার্ম। সো আমি সেগুলো লিখে ফেলি। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমাদের আসলো। এখন আমরা ধীরে ধীরে আমাদের কাজগুলো করা শুরু করি। লেটস সে আমরা প্রথমে 0th অর্ডারটা করতে চাই। ওকে, তো 0th অর্ডারের জন্য আমাদের টার্ম কয়টা? টার্ম কিন্তু একটা। তাহলে আমরা এখন কি বের করবো, এফ ওয়ান প্লাস 1.5
বের করব, কারণ স্টেপ সাইজ কত ছিল 1.5, এটা মানে অ্যাকচুয়ালি কত, এটা মানে হলো অ্যাকচুয়ালি 0.25, এবং এটা সমান সমান কত আসবে, এটা সমান সমান চলে আসবে যেহেতু একটা টার্মই আমরা নিব, তাই এফ অফ ওয়ান এর সমান চলে আসবে। এখন এফ অফ ওয়ান মানে কত, এফ অফ ওয়ান মানে জিরো। তাহলে এলোর সিরিজ অনুসারে আমাদের প্রেডিকশন হলো জিরো, কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল ফাংশনাল ভ্যালুটা বের করি, অ্যাকচুয়াল ফাংশনাল ভ্যালুটা কত, এফ অফ টু পয়েন্ট ফাইভ, দ্যাট ইজ এলএন 2.5, যেটা ইকোস টু 0.9163। তাহলে আমরা যদি ট্রু এররটা এখানে বের করতে চাই, ট্রু এরর ইটি এটা সমান সমান আসবে উপরে মডুলাস সাইন, অ্যাকচুয়াল ভ্যালুটা কত 0.9163 মাইনাস আমাদের অ্যাপ্রক্সিমেশন কত জিরো, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালুটা কত 0.9163 মাল্টিপ্লাইড বাই 100%। তো এটাকে করলে 100% এরর আমরা এখানে কি দেখতে পাবো, ঠিক আছে, 100% এরর আমরা এখানে দেখতে পাবো, মানে যেটা বের করার কথা তার কিছুই বের করতে পারে না, একদমই জিরো। ওকে, তো জিরো অর্ডার গেল। এবার আমরা কি করবো, ফার্স্ট অর্ডার নিয়ে কাজ করবো। ওকে, তো ফার্স্ট অর্ডারে আমাদের কি আসবে, এফ অফ 1 প্লাস 1.5, স্টেপ সাইজ এবং 1 মানে হলো কি বেসিস। এটা যেহেতু ফার্স্ট অর্ডার নিচ্ছি তাহলে দুইটা টার্ম নিব, তো ফার্স্ট টার্মটা আমরা অলরেডি জানি সেটা হলো এফ অফ ওয়ান, সেকেন্ড টার্ম কি এইচ মাল্টিপ্লাইড বাই এফ প্রাইম অফ ওয়ান, এইচ মাল্টিপ্লাইড বাই এইচ প্রাইম অফ ওয়ান। তাহলে এফ অফ ওয়ান মানে তো জিরো প্লাস এইচ মানে কত ছিল 1.5 মাল্টিপ্লাইড বাই এফ প্রাইম অফ ওয়ান মানে কত, বের করে রেখেছি কিন্তু সেটা মানে কিন্তু ওয়ান, তো এটা আসবে ওয়ান। হিসাব করলে এটা কত চলে আসে, 1.5 চলে আসে। তাহলে এখন আমরা এরোরটা আবার হিসেব করতে পারবো, তাহলে রিলেটিভ এরোর ট্রু এরোর এটা যদি হিসাব করি আমাদের এখানে আসবে মডুলাস অফ অ্যাকচুয়াল ভ্যালুটা 0.9163 মাইনাস আমাদের অ্যাপ্রক্সিমেশন 1.5 ডিভাইডেড বাই 0.9163 মাল্টিপ্লাইড বাই 100। তো হিসাব করা যাক, ওকে, তো এটা কত আসে 63.7%, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড অর্ডারটা ইউজ করতে চাই, তো সেকেন্ড অর্ডার কয়টা টার্ম আসবে, সেকেন্ড অর্ডার অবশ্যই আমাদের তিনটা টার্ম আসবে, তো এফ ও 1 প্লাস 1.5 এটা আমরা বের করতে চাই, এটা সমান সমান হবে এফ অফ ওয়ান প্লাস এইচ, এইচ মানে হলো 1.5 মাল্টিপ্লাইড বাই এফ প্রাইম অফ ওয়ান, সেটা মানে কত, এফ প্রাইম অফ ওয়ান মানে হলো ওয়ান, তো আমরা এখানে ওয়ান বসাবো, প্লাস এফ প্রাইম অফ টু সেটা মানে কত, সেটা মানে হলো এই যে -1, ঠিক আছে, -1 মাল্টিপ্লাইড বাই এইচ স্কোয়ার, সো 1.5 সেটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তিনটা টার্ম আমরা নিয়ে ফেলেছি, এটা হিসাব করা যাক, তো এটা আসলো 0.375, ঠিক আছে, 0.375। তো ট্রু এরোটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আসবে, ঠিক আছে, এটা আছে। তারপরে একই রকম ভাবে থার্ড অর্ডার করব এবং ফোর্থ অর্ডার করব, ওকে, সো থার্ড অর্ডারে একই জিনিস আমরা বের করতে চাই 1 প্লাস 1.5, জাস্ট এখানে একটা টার্ম আমরা বেশি নিব, তাহলে উপরে সব কিছু এখানে চলে আসবে, সেগুলোকে বসিয়ে দেওয়া যাক, এবং সাথে আমার এখানে আরো একটা এক্সট্রা টার্ম অ্যাড হবে, ঠিক আছে। তো নিচে হবে আমার থ্রু 3 ফ্যাক্টোরিয়াল অবশ্যই, এখানে হবে এইচ এর উপর কিউব, সো 1.5 সেটার উপর কিউব, আর এফ ট্রিপল প্রাইম অফ 1 এর মান, তো এফ ট্রিপল প্রাইম অফ 1 এর মান কত, এই যেখানে আছে 2, আমরা 2 এখানে বসাবো মাল্টিপ্লাইড বাই 2, তো এটাকে হিসাব করা যাক। এবং হিসাব করার সময় একটা ট্রিক হলো কি, আমাদের এতটুকুর ভ্যালু কিন্তু অলরেডি ক্যালকুলেট করা আছে, তো এটার সাথে জাস্ট এটাকে অ্যাড করে দিলে হবে, ঠিক আছে, এক্সট্রাভাবে আর হিসাব করার দরকার নেই। তো এটা করলে আবার হয়ে যায় 1.5, তাহলে ভ্যালুগুলো কিন্তু বেশ ফ্লাকচুয়েট করছে। ওকে, সো হিসাব করে ফেলি এররটা, ওকে, সো এরর আবার জাম্প মারলো, জাম্প মেনে হয়ে গেছে 63.7%, আগের বার কত ছিল, হ্যাঁ 63.7% ছিল, এটা এক্স্যাক্টলি সেম। লাস্ট আমাদের আছে কি ফোর্থ অর্ডার ইউজ করা, তো ফোর্থ অর্ডারটা ব্যবহার করি, আর এটার ভ্যালু কিন্তু জিরো, হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু জিরো,
ফোর্থ অর্ডারে জাস্ট আরেকটা টার্ম আমাদের এখানে এক্সট্রা আসবে। তো সেই টার্মটা কি, এখানে থাকবে আমাদের ফোর ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে 1.5 সেটার উপর টু দি পাওয়ার 4, আর এর ফোর্থ ডেরিভেটিভের ভ্যালু এট 0.1। তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত, এই যে -6। তো -6 আমরা এখানে বসিয়ে দিব, -6 এখানে বসিয়ে দেওয়া যাক, এবং এটাকে ক্যালকুলেট করি, এটা আসে 0.2344। ওকে, তাহলে এররটাকে হিসাব করে ফেলা যাক, একটু নিচে হিসাব করি। ওকে, তো এখানে এররটা আসে 74.42%। ঠিক আছে, তো আমাদের এখানে এররটা কিন্তু বেড়ে গেল। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে এররটা, সেই এররটা কিন্তু ধীরে ধীরে কি করতে থাকে, প্রোপাগেট করতে থাকে। সেখানে অবশ্যই কোনো একটা কারণে ট্রান্সমিশন এরর অথবা আমাদের রাউন্ড অফ এরর তো এখানে আসে নাই, বাট ট্রান্সমিশন এররটা কিন্তু এখানে এসে পড়েছে। ঠিক আছে, মানে আমাদের এররটা এমন ভাবে প্রোপাগেট করছে যে ধীরে ধীরে এরর এখন কি বাড়তেই থাকবে, এমন একটা অবস্থা আমাদের এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের মেইনলি এই অঙ্কটা, এররের ভ্যালুটা কত সেটা অতটা ইম্পর্টেন্ট না হলেও আমরা এররগুলো বের করতে পারছি কিনা সেটাই ছিল আমাদের এই অঙ্কের মেইন উদ্দেশ্য। তখন বুঝিয়ে না করতে গেলে আমরা কিন্তু ধীরে ধীরে করলে, নিজে নিজে করলে খুব তাড়াতাড়ি এই অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই ম্যাথটা এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা এররের আরো দুই একটা ম্যাথ দেখার একটু ট্রাই করবো, তাহলে আমাদের এই কনসেপ্ট গুলো আর একটু ক্লিয়ার হবে।